মেসি অনুপস্থিত, তাই তার 10 নম্বর জার্সিটা পরেছেন পাওলো দিবালা। লিওনেল মেসির আইকনিক 10 নম্বর জার্সি পরে এই জার্সির মর্যাদা রক্ষা করেছেন তারকা এই আর্জেন্টাইন। লিও মেসির জার্সি পরে মাঠে নেমেই মেসির ভূমিকায় ছিলেন পাওলো দিবালা। দ্বিতীয়ার্ধের শেষ অংশে 79তম মিনিটে মাঠে নেমে চমৎকার এক গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা। আলেজান্দ্রো গার্নাচো ও পাওলো দিবালা সমন্বয়ে গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শেষ অংশে 89তম মিনিটে চমৎকার এক আক্রমণ করেছিলেন আলেজান্দ্রো গার্নাচো। তার একক প্রচেষ্টা অবশ্যই ব্যর্থ হয়েছেন তিনি। এরপর পাওলো দিবালাকে দিয়ে গোল করিয়েছেন আলেজান্দ্রো গার্নাচো। ডিবক্সের সামান্য বাহিরে বল পেয়ে যান তিনি, বাঁ প্রান্ত দিয়ে পাওলো দিবালার কাছে পাড়িয়ে দেন। এ সময় পাওলো দিবালার সামনে ছিল প্রতিপক্ষ চিলির অন্তত 7 জন ফুটবলার। সেই 7 জন ফুটবলারের চোখে ধুলো দিয়ে পাওলো দিবালা এক পা দু পা করে খানিকটা এগিয়ে গিয়ে জোরালো শট নেন গোলবারে। তার বুলেট গতির শটে বল জালে প্রবেশ করে, গোলের দেখা পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেছেন পাওলো দিবালা। ম্যাচে 79তম মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেই 10 মিনিটের মাথায় জালের দেখা পেয়েছেন তারকা এই আর্জেন্টাইন। লিওনেল মেসি না থাকায় মেসির 10 নম্বর জার্সি পরে মাঠে নামতে দেখা গেছে পাওলো দিবালাকে। আর্জেন্টিনার আইকনিক নাম্বার 10 জার্সি আরও একবার পেয়েছে গোলের দেখা।